আরবি ভাষায় একটি প্রবাদ আছে, সাইয়েদুল কওমি খাদিমহম, অর্থাৎ জাতির নেতারা তাদের খাদেম বা সেবক জনগণের উপর কর্তৃত্ব করার জন্য নয়, বরং সমাজের সেবা করে সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। এটাই একজন প্রকৃত নেতার চরিত্র। নেতাকে আরবিতে ডাকা হয় ইমাম, ফার্সিতে পীর, উর্দুতে ওস্তাদ, ইংরেজিতে লিডার বা মাস্টার বা টিচার, বাংলাতে নেতা বা হুকুমদাতা বা হুকুমের অধিকারী। যেই নামেই ডাকা হোক না কেন, নেতার কাজ জনকল্যাণ সাধন করা। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই নেতৃত্বের ধারা চলে আসছে। পৃথিবীতে আবির্ভাব ঘটেছে অনেক তাবর তাবর নেতার, তারা তাদের নেতৃত্ব গুণে ইতিহাসে অমর হয়ে আছেন। আমরা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা বাদশাহ হারুন আর রশিদের নেতৃত্ব গুণের কথা সকলেই জানি। তারা জনসম্মুখে জনগণের দুঃখ দুর্দশা কিংবা অভিযোগ শুনে বিচার করতেন, সে তো গেল ইসলামের সোনালী যুগের কথা। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও এমন এক নেতৃত্ব গুণ সম্পন্ন নেতার সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে। তিনি আর কেউ নন, সিংড়ার চলনবিলের সন্তান, আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনাহেদ আহমেদ পলক। জুনাহেদ আহমেদ পলকের মহানুভবতার কথা আমাদের সকলেরই জানা। বেশ কিছুদিন আগে চাকরি না পেয়ে ফেসবুক লাইভে এসে সব শিক্ষা সনদ পুড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী মুক্তা সুলতানাকে চাকরির প্রশংসা কুড়িয়েছিলেন জুনাহেদ আহমেদ পলক। এবার আলোচনায় আসেন ভিন্ন একটি কারণে। 13 আগস্ট রোজ রবিবার নিজ এলাকা সিংড়া উপজেলার কোর্ট মাঠে বাসিন্দাদের নানা সমস্যার সমাধানে কোর্ট মাঠে গণশুনানি করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাহেদ আহমেদ পলক। এ সময় অর্ধশত ভুক্তভোগী চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকি সহ নানা অভিযোগ নিয়ে থানায় গেলেও সিংড়ার ওসির সহযোগিতা পায় না বলে অভিযোগ করেন। গণশুনানিতে একজন সিংড়া থানার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন তার বাড়ির জায়গা দখল করে নেওয়া হয়েছে। ওসির কাছে অভিযোগ করা হলেও তিনি কোনো ধরনের সাহায্য পাননি। এ ঘটনায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাহেদ আহমেদ পলক সংশ্লিষ্ট ওসি মিজানুরের উপর ক্ষোভ প্রকাশ করেন। মিজানুর রহমানের এই বিষয়টি এড়িয়ে নাটোর পুলিশ সুপার তারিক ইসলাম বলেন, সিংড়া থানার ওসির বদলি রুটিন ওয়ার্ক, খুব শিগগির সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে। তার এসব বিচক্ষণ, সৎ, ন্যায়পরায়ণ নেতৃত্বের জন্য 2016 সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাহেদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার 2016 হিসেবে মনোনীত করে। 40 বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।